हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रतिभा आबारो निये चले एसेछि नतुन एकटी भिडियो। तो बंधुरा, तोमरा सबाई केमन आछो? आशा करछि आमार ई भिडियोटि जे जेखान थेकेई देखछो ईश्वरेर आशीर्वादे प्रत्येके भालो आछो। आर आमी केमन आछि? आमी बिंदास आछि। तो चलो, आजके होच्छे 1 জানুয়ারি, सबाई के जानाई हैपी निउ ईयर। आर आजके होच्छे रविवार। तो भिडियोटा तो शुरू करब, अवश्य शुरू करब। तो देखते थको, आशा करछि तोमादेर भालो लागबे। प्लिज किन्तु केउ स्किप करे जेओ ना, जतटुकुनि देखबे कन्टिन्यू देखो। तो चलो शुरू करा जाक। एखन बाजे देखो 9:30 बाजे। तो तोमादेर दादाभाई बाजार गेछिलो, बाजार थेके जा जा केनार छिलो सब निये चले एसेछे। आर बेगुनी दियेछे, मुड़ी खाबे तार इच्छा होयेछे। तो आमाके बोलछिलो बेसन निये आसबे। तो आमि बोल्लाम ना, बेसन बाड़िते आछे। किन्तु शेषमेश कि हलो बोलो तो, बाड़िते एसे देखि जे बेसन 250 मतो आछे। तो एतगुलो बेगुनी भाजा कोनोभावेई सम्भव हच्छिलो ना। तो सेई निये ओ रेगे गेलो, ओ भाबछिलो जे आबार जाबे। तो शेष पर्यन्त भयस ओभार दिच्छि बोले बोलते पारछि ओ आर जेते पारेनि, अनेक देरि करे गेछिलो। आर एटा होच्छे स्यारेर जन्य कफि आर बेगुनी दिएछि। स्यार एसेछेन गान शेखाते बड़ो मेयेके। आजके 1 জানুয়ারিতে ও অনেকটা সময় আমার সঙ্গে কাটিয়েছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আশা করব এই বছরটা পুরোটা যেন আমার সঙ্গে কিছুটা সময় হলেও কাটাতে পারে। আর এখানে কি করছে, এটা পেঁপে কাটছে। পেঁপে ভাজা খেতে শখ হয়েছে আজকে 1 জানুয়ারিতে। ওর পেঁপে খেতে শখ হয়েছে। আমরা মাংসাশী, ও হচ্ছে তৃণভোজী এক প্রকার। ও সবজি খেতে ভীষণ পছন্দ করে। তো তার আজকে ইচ্ছে হলো যে মায়ের মতো করে, মানে আমার শাশুড়ি মা পেঁপে ভাজা খুব সুন্দর করে, আর ওর ওটা পছন্দ। জানি না আমি পরীক্ষায় উত্তীর্ণ হব কি না, ও কেটে দিয়ে যাচ্ছে। তো শেষমেশ দেখো কি হয়, করতে পারি কি না, চেষ্টা করব অবশ্যই। আর এটা চিকেনটাকে কষা হচ্ছে, তবে এতে যদি একটু ধনে পাতা দেওয়া হতো অসাধারণ হতো কিন্তু। তো আর দিতে পারলাম না, কেন বলো তো, বেটু খায় না। তাই যেহেতু ও খেতে অসন্তুষ্ট হয়, তাই ধনে পাতাটা আমার নিজের ইচ্ছে থাকলেও দেওয়া সম্ভব হয়ে উঠল না। তো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কটা বাজে জানো? 11:30 বাজে। তো জানি না কখন রান্না কমপ্লিট হবে। আর এখানে দেখো, ও পেঁপে কেটে দিয়ে চলে গেছে, আবার বাইরে গেছে ওই যে বেসন আনতে গেছে। তো শেষমেশ ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি, ও অনেক দেরি করেই এসেছিলো। তো এটা হচ্ছে, আমি সবজি চিবড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিই, নাহলে রান্নাঘরটা একদম তাণ্ডব হয়ে আছে যেন। যাকে শেষমেশ আমার পরিষ্কার করা হয়ে গেছে, সবজি ছিবড়াগুলো তুলে দিয়েছি। দেখো আমি এখন স্নান করে নিয়ে চলে এসেছি, এবার স্নান করে এসেছি, পুজো করব। তো কটা বাজে জানো? এখন অনেক বেলা হয়েছে, 1:40 বাজে। তো পুজো করব, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পাঁপড় ভাজতে বাকি আছে। তো চলো আগে পুজোটা করে নিই, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। সকাল থেকে এত কাজ হচ্ছে, এত কাজ হচ্ছে, আর তোমাদের সামনে আসতে পারিনি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরেই সবার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাক, ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করার জন্যই এসেছি। রেগুলারই জল বাতাসা দিই, তাও আজকে একটা বড় চাওয়া হচ্ছে, 2023 সাল যেন সবার ভালো কাটে, সবাই সুস্থ থাকে, সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়, এটা জানিয়েই আজকে আমি আমার কি ব্লগটা এক প্রকার শুরু করলাম বলতে পারো, কিংবা তোমাদের সামনে এলাম বলতে পারো। হাই, স্ট্যাচু হয়ে গেল যে, কি বলো, যাকে ওরও স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, সবাই এখন খাওয়ার জন্য পেটের ভেতর যেন ছুঁচো ডন মারছে ওদের। তো চলো আগে পুজোটা করে নিই। থাক, এই যে আমার ছোট মনা, ও রেডি হয়ে নিয়েছে দেখো। জুতো পরে নিয়েছে, সেটা সে দেখালো, দুষ্টু।
বর্তমানে বর্তমানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাবো রান্নাঘরে। তো এবার খাবার দাবার সার্ভ করতে হবে। তো রান্না করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, সেগুলো আর শেয়ার করিনি, তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। গোছানো হয়ে গেছে সবই। তো এবার পাঁপড়টা গরম গরম ভাজতে হবে, তা না হলে খাওয়া যেত না। পাঁপড়টাকে ভেজে রেখে দিয়ে গেলে হতো, আসলে আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি করিনি, চলে গেছিলাম। তো জাগে এবার কোমরটা বেঁধে রেডি হয়ে নিই। তো এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এটা পেঁপে ভাজা হয়েছে। পেঁপে ভাজা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বললো, তো করলাম। আর এটা হচ্ছে চাটনি করেছি, টমেটো চাটনি, আর এই যে চিকেন, আর এখানে পাঁপড়টা ভেজে নিলেই আমাদের প্রস্তুত হয়ে যাবে। আর সকালবেলা বেগুনির চপ হচ্ছে, বেগুনি করা হয়েছিল, কিন্তু বেসন আনতে আমি বারণ করেছিলাম, ভেবেছিলাম আমার কাছে বেসন আছে, কিন্তু ও নিয়ে আসেনি। আর ঘরে এসে যখন দেখি 250 মতো বেসন ছিল, গোটা কত করেছিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে কমপ্লিট, ব্যাস আর কিছু করার নেই। আর এখন বেগুনি কখন আর করবো, আজকেও ছাদে খেতে হবে না তোমাকে। আমি বলেছিলাম তরকারিতে ঢাকনা দেওয়া হয়নি, আজকে সূর্য উঠেনি, দেখো উঠেছে, দেখি তো কই সূর্য, কই গো, ক্যামেরায় ধরা পড়ছে না কেন? এই যে উঠেছে, একটুখানি একটুখানি, হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, একটা ভালো নেই। তো জাগে দেখো, এখানে এই যে খাওয়া দাওয়ার সার্ভ করে দিচ্ছি, আর সবাই খেতে বসেনি এখনো, আছে, আগে ভাতগুলো দিয়ে দিই, কম বেশি বাতাস হচ্ছে তো থালাগুলো উড়িয়ে নিয়ে যেতে পারি, তাই আমি আগে ভাতগুলো দিয়ে দিচ্ছি, তারপর ওরা বসবে। ওরা এখন ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, ছাদে ফুল গাছগুলো দেখেছে, তো এই যা ছবি তুলতে তুলতে হাতে জল নিয়ে এসে একজনের জন্য। তো জাগে ওদেরকে খাবারগুলো দিয়ে দিই। আর ছোটু কেমন খেতে বসছে দেখো, ছোটু খাওয়ার আগেই বলে দিল হেব্বি, কি বুঝলো কি জানি, ও যে বসছে সুন্দর হয়ে, দেখো না যেন কত খাবে ও। আর ছাদের মধ্যে দেখো ঝাড়ু মাড়ু সব নিয়ে আমরা বসে গেছি, কেউ তো হাত লাগাবে না, আমি তো নিয়ে গেলাম কোনো রকমে, ওরা নিয়ে গেল ওগুলো, দিয়ে বসে পড়লো, চারদিকে কে তাকাচ্ছে। আর যাই হোক, ভাত নিয়ে সবাই বসে আছে। বড় সড়ো একটা ব্যান্ডেজটা ভালো করে দেখা গেছে। আরে কি হয়েছে, এক্ষুনি লেগে যাবে গলায় না, কাজের কাজ করে দিচ্ছে আর কি। আর কি বলি, ভাত আনতে হবে কেন, তুমি তো খাবে না সেটা আমি জানি, পাঁপড় খাও ছোট।
আয় পেপে দাও বাবা ওই গে আর কে খাবে কেউ খাবে না হয়েছে কি আদৌ মায়ের মতো পেঁপে ভাজা মা বলছে এরকম এরকম কেউ পেঁপে ভাজেনি ওই তো কেটেছে ওরকম করে হুড়মু হুড়মু দেখতে পাচ্ছি আমি ঠিক আছে এই তো আসছে সুন্দর আসছে অরিজিনাল তো একদম হ্যাঁ নিয়ে না হ্যাঁ দেখেছো 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 জল ঘাটতে এসে দেবে না ছোট মা তুই বৌমাছি করছো কিন্তু কি হচ্ছে দেখো আমি সবাইকে দেখে দিলাম দেখো 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 ছোট দুষ্টুমি করছে দেখো সবাই দেখো হলো খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে সেলফি তুলে যাচ্ছে কে কার ছবি তুলছে বুঝতে পারছো কি স্ট্যাচু হয়ে গেছে সবাই মোটামুটি ভাবে দেখো এত কিছু খাওয়া দাওয়ার পরে শেষে আমরা খেতে বসছি দুজনে আর মেসের বোনটা ছবি নিচ্ছে বলছে তোমরা দুজনে মিলে পাঁপড় খাও সেই ছবিটাই নেবো আর এত হাসি পাচ্ছিল কাকে দেখাবো কি করবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তালগোল পাকিয়ে যাচ্ছিলো আর এত রোদ খুব একটা নেই কিন্তু লাইট দেখলে আমার চোখগুলো এমনিতেই ছোট হয়ে যায় তাকাতে পারি না ঠিকঠাক করে তো আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেল সবাই সব কিছু দেখতে পেলে তো বিকেলবেলা কোথায় যাব সেটা দেখতে পাবে অবশ্যই অপেক্ষা করো আর কেউ কিন্তু স্কিপ করে যেও না যতটুকু দেখবে কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে সব কিছু প্রথম প্রথম কিছু ভালো লাগে না দেখতে দেখতেই মায়া জন্মায় বুঝলে তোমরাও আমার এই ভিডিওটা দেখো আমার এই ভিডিওটাকে ভালোবেসে ফেলবে দেখতে পাবে তো চলো ছোট এখানে আমি যা যা বলছি ও বলছে দেখেছ অন্য একটা ক্যামেরা নিয়ে কাজ করছে তো কি করবে বলো আরে হ্যাঁ তোমরা হয়তো বারবার ভাবছো আজকে শাড়ি পরেছে কেন ভাবছি আমি এই শীতকালটা শাড়ি পরেই কাটাবো তাই আজকে শাড়ি একটা বের করেছিলাম পরেছি তো ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু করছি জানি না কদিন কন্ট্রোল করতে পারবো চেষ্টা করবো শীতকালটা বেশিরভাগ দিন শাড়ি পরে কাটানো তো শাড়ি পরে কেমন লাগছে জানি না বলো একটু সুমি কেমন লাগছে বলতো আমার মিতু বনু বলো কেমন লাগছে সোমাদি ভাই বলো কেমন লাগছে বলো প্রাপ্তিদি ভাই পার্বতী ভাই বলো কেমন লাগছে তোমাদের প্রতিভা বনুকে কেমন লাগছে বলো আর কি আছে মাসবাদী বলো সমাপ্তি কেমন লাগছে বলো সুস্মিতা বলো কেমন লাগছে আমাকে এখন একটু ঘুমিয়ে পড়ি 3:30 বাজে দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে একটা স্কুলে প্রোগ্রাম আছে তো তার রিহার্সালে গেছে আর কি তো জাগে আমি এখন ছোটুকে ঘুমটা করিয়ে দিই এসো আজকে ওয়েদারটা ভালো না বুঝলে মেঘলা মেঘলা হয়ে আছে ভাবলাম বিকেল বেলা বেরোবো জানি না কত কিছু হবে একা একা মুখে ক্রিম মেখে এসছে দেখো জায়গে ছোট দুষ্টুমি আর দেখতে হবে না তোমাদেরকে আমি একে ঘুম করাই দুষ্টু মনাটাকে ঘুম করিয়ে দিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না অপেক্ষায় থাকবো আর যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও চলো তো ফ্রেন্ডস বেড়াতে তো যাব সে ভিডিওটা অবশ্যই এর পরের দিন যে ভিডিওটা আসতে চলেছে তাতে দেব তার না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই ভাবলাম এতে আর দেব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও তাহলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে তার
নোটিফিকেশন সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজ এই পর্যন্তই, বাই বাই।